বিজয়ের মাসের প্রথম দিনে জামালপুরবাসী পেল বিজয় এক্সপ্রেস ট্রেন। শুক্রবার রাত 8:30টায় বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর জংশন রেল স্টেশনে পৌঁছালে যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ স্থানীয়রা। এ সময় পুরো স্টেশনে বয়ে যায় আনন্দের জোয়ার। দীর্ঘ এক দশকের আন্দোলনের পর ট্রেনটি পেয়ে উচ্ছ্বসিত সর্বসাধারণ। আমাদের আনন্দটা আজকে ঈদের আনন্দের মতো লাগছে। অনেক সংগ্রাম করে আমরা ময়মনসিং থেকে জামালপুর পর্যন্ত বর্ধিত করেছি। আগে এটা খুবই কষ্টদায়ক ছিল, ঢাকা হয়ে তাদেরকে যেতে হতো, পড়াশোনা যেরকম সময় লাগতো সেরকম অর্থের প্রয়োজন হতো। এই বিজয়ের দিবসে, বিজয়ের প্রথম দিনে বিজয়ের ট্রেন জামালপুরের সাথে আমাদের যে বিজয় অর্জন, সেই বিজয়ের সাথে আগামী 7ই জানুয়ারিতে আজাদ ভাইয়ের বিজয় যাতে আমরা নিশ্চিত করতে পারি। যাত্রীদের আশা জামালপুর থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত বর্ধিত হবে বিজয় এক্সপ্রেস ট্রেন। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে যাত্রীদের চাহিদার উপর ভিত্তি করে আসন সংখ্যা বৃদ্ধি এবং ট্রেনটি কক্সবাজার পর্যন্ত বর্ধিত করতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তারা। আমরা বিজয়কে নিয়ে অনেক আশাবাদী, জামালপুরবাসী অনেক আনন্দিত। ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনটি চালু হয় 2014 সালে। এই ট্রেনটিতে জামালপুরের জন্য আসন রাখা হয়েছে 227টি। ভাড়া সর্বনিম্ন 430 টাকা থেকে 1527 টাকা পর্যন্ত। সপ্তাহে 6 দিন রাত 8:10 মিনিটে জামালপুর থেকে ছেড়ে যাবে ট্রেনটি। সময় সংবাদ, জামালপুর।